আসসালামু আলাইকুম দর্শক, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আক। এর সাইজটা দেখেন এবং ওজন খুব ভাই, এটা কয় কেজি হবে? এটা আপনার 4 কেজি থেকে আপনার 5.5 কেজির ভিতরে হবে একটা। জি, কি জাতের আক ভাই? এটা হচ্ছে আপনার ফিলিপাইনের অরিজিনাল, আপনার ফিলিপাইনের ব্ল্যাক আক, সুগার, আপনার ব্ল্যাক সুগার কেন। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভারী, হ্যাঁ, এটা আসলে ধরে রাখাও খুবই কষ্টের বিষয়। এবং হচ্ছে আমরা আজকে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ফতেপুর শিশুতলা বাজার সংলগ্ন একটি প্রজেক্টে। এখানে হচ্ছে এই জমিতে অলরেডি আখ ছিল, আজকে হচ্ছে আমরা অলরেডি আখ উঠানো হয়ে গেছে, আখ শেষ হয়ে গেছে, হারভেস্ট শেষ হয়ে আবার নতুন করে আপনার হচ্ছে চারা রোপণ হয়ে গেছে। আমরা সেটাই দেখাবো কীভাবে লাগাবেন এবং চাষ পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, এই জাতের আখ চাষ করতে হলে মাটি নির্বাচনটা কেমনভাবে করতে হবে? মাটি নির্বাচন বলতে আপনার এঁটেল মাটি, বেলে দোঁয়াশ মাটি, যে কোনো মাটিতেই হবে, কিন্তু আপনার হচ্ছে বিশেষ করে আপনার বাণিজ্যিক নিয়মটা ফলো করতে হবে, যে আসলে কোন পদ্ধতিটা আপনার ফলো করতে হবে। যেমন আমি এখানে রেখেছি আপনার, আমার এখানে বেলে দোঁয়াশ মাটি, এই মাটিটা আপনার হচ্ছে যে আমি এখান থেকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আপনার হচ্ছে মাটিটা আমি উঠিয়ে নিয়েছি। যেমন আমি সারির থেকে সারির দূরত্ব রেখেছি আপনার হচ্ছে যে 3 ফিট দুই হাতের, আর চারার থেকে চারার দূরত্ব রেখেছি আপনার হচ্ছে যে 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পরপর। আর যেখানে আমার চারার লাইনটা হবে, যেমন এই একটা লাইন দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমার চারার লাইনটা হবে, এই চারার লাইনের ভিতরে আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আপনার গভীরতা হবে, 10 ইঞ্চি সাইডে বা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দেখাচ্ছে আপনার মাটিটা উঠাই নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে 6 ইঞ্চি করে বা 5 ইঞ্চি করে গোবর সার ফেলতে হবে। তার সঙ্গে দেখা মানে 70% গোবর সার, 30% মাটি, 1% ফ্রোডন বা রিজেন্ট, ঠিক আছে, দানাদারটা, মাটিটা শোধন করে নিতে হবে। নেওয়ার পর 2-1 দিন রেস্ট দিয়ে আপনার চারাটা 10 ইঞ্চি পরপর আপনার রোপণ করতে হবে। আর এই যে রাস্তাটা রেখেছি, এটা মূলত আপনার হচ্ছে যে হাঁটা চলা, হারভেস্ট, পরিচর্যা, যাতায়াত, সার, কীটনাশক, ওষুধ, এগুলো প্রয়োগ করার জন্য মূলত এই রাস্তাটা। এই যে গ্যাপটা রেখেছেন কত? জি, এটা রেখেছি আপনার 3 ফিট এটা হচ্ছে আপনার চায়না পদ্ধতি বা দেখাচ্ছে আপনার একদম ডিজিটাল পদ্ধতি বলা যায়। যেমন এই যে 10 ইঞ্চি গ্যাপ রেখেছি, এর সাথে বেশি গ্যাপ রাখার প্রয়োজন আসে না, যেহেতু আমার মাঝখানের ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে, তাতে করে আমার জমি দেখাচ্ছে, আমার বিশেষ করে গ্যাপটা বেশি দিলে দেখাচ্ছে আমার জমিটা কমে যাবে, আর গ্যাপটা দেখাচ্ছে জমি কমে যাবে। আর বিশেষ করে দেখাচ্ছে যদি আমি এই পদ্ধতিতে না লাগাই, 10 ইঞ্চি বা 9 ইঞ্চি পরপর যদি না লাগাই, তা আপনার উৎপাদন কমে যাবে আমার সে জায়গার থেকে। আমার আপনার ডিস্টেন্সে দেখাচ্ছে 10 ইঞ্চি বা 9 ইঞ্চি পরপর দিয়েছি আমি, দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে আমার এক একটা আখ থেকে আমি 4টা থেকে 5টা করে মনে করেন যে এই গ্রেটের মনে করেন যে চারাটা নিব, এখান থেকে দেখাচ্ছে আপনার 10টা থেকে 12টা দেখাচ্ছে আপনার কুড়া বের হবে, কিন্তু যেগুলো স্বাস্থ্যসকল ভালো কুড়া সেগুলো রেখে মনে করেন যে বাদ বাকি কুড়াগুলো আমি ভেঙে দেবো। আচ্ছা, তো কোন মাসে লাগানোর সঠিক নিয়ম? এটা হচ্ছে আপনার লাগানোর সঠিক সময়টা হচ্ছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ফিলিপাইনে একটা আপনার ডিসেম্বরের পর্যন্তও লাগানো যায়। তো কতদিনের মধ্যে হারভেস্টের হারভেস্টের সময়টা আপনার হচ্ছে যেটা আমি দেখলাম আপনার হচ্ছে যে দেশি গেন্ডারিয়াক যেগুলো আমাদের 11 মাস 12 মাস পর্যন্ত সময় লেগে যায় আমার যতটুকু জানা আছে। আর ফিলিপাইনের গেন্ডারিয়াকটা আমি যেহেতু পরীক্ষিত আমি যেহেতু লাগাইছি গতবার, তো আমি যেটা দেখলাম 7.5 থেকে 8 মাস সর্বোচ্চ, যদি একটু কুমা কৃষক হয় বা কুমা উদ্যোক্তা হয় বা যে দেখাচ্ছে মন নতুন একবারে যদি মন নতুন পর্যায়ে তাহলে দেখাচ্ছে তা যদি আমার ট্রিটমেন্ট ঘাটতি থাকে তাহলে দেখাচ্ছে আপনার 8.5-8 মাস মতো লেগে যেতে পারে, কিন্তু এটা 7.5-8 মাসের ভিতরে হারভেস্ট শেষ করে দেওয়া যায়, মানে অনেক অগ্রিম তোলা যায়। আচ্ছা, 33% জমি আমরা যেটা 1 বিঘা হিসাব করি, তো 33% জমিতে যদি কেউ রোপণ করতে চায় আখটা, কত বীজ চারা লাগতে পারে? আমি যে পদ্ধতিতে আপনার চায়না পদ্ধতিতে রোপণ করেছি, যে সিস্টেমে, এই সিস্টেমে রোপণ করতে হলে আপনার 5% 100 পিস থেকে 90 পিস করে আপনার চারা লাগে, তার মানে 33% জমিতে আপনার 3300 চারা লাগে। এখানে উৎপাদন কিছু না হলেও যদি আপনার 3টা করে উৎপাদন ধরলেও আপনার দেখা যায় এখানে 10,000 নিট টেকে, কিন্তু 10 থেকে 12,000 টাকা এই পদ্ধতিতে আপনার এই 10 থেকে 12,000 আপনার হচ্ছে যে আখ আপনার হচ্ছে পাওয়া সম্ভব, টিকানো সম্ভব যদি এই পদ্ধতি অবলম্বন করেন। এখন অনেকে অনেক ডিস্টেন্স যায় সেই কারণে দেখা উৎপাদন কমে আসে, কিন্তু এই চায়না পদ্ধতি যদি আপনি মানে যদি আপনি ডিজিটাল পদ্ধতি যদি অবলম্বন করেন সেক্ষেত্রে 10,000 সামথিং আপনি আখ শিওর পাবেন। সম্ভব সে জায়গা থেকে দেখা যাচ্ছে আমার এটা দর্শনধারী মতো হয়ে গেছিল, সে জায়গাতে 100 টাকা করে পার পিস বিক্রি করেছি, কিন্তু পাইকারি যদি সেল করি বাণিজ্যিক ভাবে তাহলে দেখা যাচ্ছে আপনার 40 টাকা 50 টাকা 60 টাকা এরকম একটা রেঞ্জের ভিতরে, তাও দেখা যাচ্ছে 33% আপনার খরচ আসবে 60 থেকে 70 হাজার টাকা বা 50 থেকে 60 হাজার টাকা, হয়তো দেখা যাচ্ছে আমার টেকবে আপনার 3.5-4 টিকে যাবে।
4 লাখ যদি আমার এরকম উৎপাদন আমি পাই এগ্রেট উৎপাদন যদি তৈরি করতে পারি এরকম যদি আক পাই হ্যাঁ এরকম আক পেলে তা এটার আক তো এখন বাজার মূল্য 1 থেকে 10 আপনি দেখেছেন নাজমুল ভাই এখনো কিছু আক আছে আমার একটা একটা ঝাড়ে কিন্তু আপনার 7 থেকে 9টা পর্যন্ত আছে আপনি দেখেছেন কিনা জানি না দেখেছেন আপনি একটা চারার থেকে একটা চারার থেকে যেমন এই দেখেন আমার অলরেডি কুশি ছাড়তে শুরু হয়ে গেছে দেখেছেন এই যে আক বের হচ্ছে কিন্তু তো মোটামুটি কি কি সার ব্যবস্থাপনা আছে সার যেমন এতে আপনার সার 7 থেকে 8 রকম ক্যাটাগরির সার লাগে যেমন বাংলা ডাইয়া বাংলা ফসফেট আপনার ইউরিয়া পটাশ সালফার জিঙ্ক বোরন ঠিক আছে ফুরাডন তারপর তরল রিজেন্ট হ্যাঁ তারপরে আপনার মাজরার জন্য স্প্রে লাগে তা এই ধরনের কয়েকটা আর মাজরার জন্য স্প্রে এর জন্য দেখা সঠিক কোন স্প্রেটাই স্প্রে যে কোনোটা দিতে পারেন ধানের মাজরা যেটা লাগে ওই মাজরার ওষুধটা সে এখানে প্রয়োগ করতে পারেন আপনি ঠিক আছে আলাদা রকম যে কোনো রকম একটা একই ব্র্যান্ডের ওষুধ প্রয়োগ করা লাগবে এরকম কোনো সিস্টেম নাই আগের ক্ষেত্রে মাজরা যে কোনো আপনি কীটনাশক ইউজ করতে পারেন কিন্তু 7 থেকে 8 রকম আপনার হচ্ছে যে আপনার রাসায়নিক সার লাগে জৈব সারটা প্রয়োজন হয় আবার দেখাচ্ছে ফুরাডনটা বা দেখাচ্ছে আপনার ওই স্প্রেটাও মনে করেন যে আপনার লাগে ঠিক আছে আগের বডিতে স্প্রে করতে হয় যাতে পোকা না ধরে রিজেন্ট স্প্রে করে তরল রিজেন্টটা বডি স্প্রে করতে হয় আচ্ছা তো মোটামুটি লাভজনক আর মোটামুটি বলতে মোটামুটি বলবো না কিন্তু খরচ আছে এটা খরচ আছে খরচ হিসাবে অধিক লাভ খরচ হিসাবে অধিক লাভ কিন্তু খরচটা করে তারপরে লাভের চিন্তা হ্যাঁ তবে বিশেষ করে যাতে খরচ করার অ্যাবিলিটি আছে তারা হয়তো বাঁচতে পারে আর দেখা যাচ্ছে আপনার ইচ্ছা আছে হয়তো বা চারা রোপণ করা পর্যন্ত শেষ আপনার ইচ্ছাটা তারপরে খরচ করতে পারছেন না তাহলে একটা আমি বলবো যে আসার দরকার নেই কারণ এটা লেবু চাষ না যে দেখা জাস্ট চারা কিনলাম লেবুটা লাগালাম দেখা যাচ্ছে হালকা পরিচর্যা করলাম ওই 10,000 টাকা হয়ে গেল কারণ এখানে 50,000 থেকে 60,000 টাকা লাগবে এটা বুঝতে হবে আগে এটা জানতে হবে তারপরে আসতে হবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিলেন ঠিক আছে নাজমুল ভাই আক চাষ সম্পর্কে জানানোর চেষ্টা করলাম দর্শকদেরকে আশা করছি দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে আপনি শেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে আমার নতুন উদ্যোক্তা সৃষ্টি করার কোনো আগ্রহটাই আমার নাই কারণ অনেকে বলে যে দেখাচ্ছে আপনার ওই যারা বেকার আছেন তারা এগ্রিকালচার আসেন পশুর লাভ যারা দেখাচ্ছে আপনার হতাশায় ভুগছেন বা বিদেশে আছেন যারা ঠিক আছে পূর্বাসে যারা আছেন ঠিক আছে পূর্বাসে 3 লাখ টাকা খরচ করে কী জন্য দেখাচ্ছে যে আপনারা যান এগ্রিকালচারে আসেন আমার হচ্ছে ভাই আপনারা বিদেশে ভালো আছেন কারণ হচ্ছে আমরা এখন মানে বিশেষ করে সবাই সিটার সবাই বাটপাড় হয়ে গেছি ঠিক আছে এগ্রিকালচারটা অরিজিনাল সিটারই একটা বাটপাড়ি জায়গা হয়ে গিয়েছে সেজাতে আমি বলবো যে এগ্রিকালচারের লাভ আছে এগ্রিকালচারের লাভ আছে কিন্তু বুঝে শুনে আসতে হবে ঠিক আছে ওই আমার কথা শুনে আর পাঁচজনের কথা শুনে নিত্য নতুন একটা বিদেশি ফল দেখে আকৃষ্ট হলেন বুঝলেন না শুনলেন মানে বুঝলেন না আপনি দেখা জানলেন না সেই চাষটা আপনি করতে পারবেন কি আপনার সাথে যাবে কি না হ্যাঁ আপনি হুট করে লেগে গেলেন তাতে করে আপনি ক্ষতিগ্রস্তই হবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে এই জন্য মানুষকে বিশ্বাসও করতে হবে পাশাপাশি আবার একটু বুঝে শুনে আসলে দেখাচ্ছে আসা যায় আচ্ছা আচ্ছা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে নাজমুল ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম